একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে 80% প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল অক্টোবরের শেষের দিকে ঘোষণা করা হবে, সম্প্রতি এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকে সবার আগ্রহ ছিল কবে হবে ভোটের সেই তারিখ তা নিয়ে। তবে তারিখ নির্ধারিত করে না বললেও আজ সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিব জানিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চিন্তা রয়েছে। ধরে নিতে হবে যে অক্টোবর 30 তারিখের পরে যে কোনো সময় তফসিল ঘোষণা হতে পারে। আমরা যদি ভোট গ্রহণ করতে যাই জানুয়ারি মাসে, তাহলে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে। ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা কমপ্লিট, শেষের দিকে এই যেহেতু ম্যাক্সিমাম ভোট কেন্দ্র স্কুল কলেজ, তখন একটু সাময়িকভাবে এগুলো লেখাপড়া বিরতি থাকে, ওই সময় আমরা করতে চাই। এই নির্বাচনে এক তৃতীয়াংশ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কমিশন। এজন্য 1.5 লাখ ইভিএম কেনার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রায় 1.5 লাখ ইভিএম ক্রয় করার জন্য আমরা একটা প্রকল্প তৈরি করেছি, এটা আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। প্ল্যানিং কমিশন যেটা অনুমোদন করে তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। 1.5 লাখ কিন্তু 1/3, তবে এটা ওই সব কিছু নির্ভর করে, এটা আইনগত ভিত্তি। তবে ইভিএম ব্যবহার করতে হলে সংশোধন করতে হবে আরপিও বা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ। বিষয়টি 30 আগস্ট কমিশন সভায় তোলা হবে। সেই সাথে ইভিএম ব্যবহারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার চিন্তা কমিশনের রয়েছে বলেও জানান ইসি সচিব। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।